মানুষ যখন কোনো কাজ শুরু করেন, তখন যদি তার কাছে বাধা চলে আসে, তখন জানবেন তখন সেই কাজটা করতে তার আর একদম ভালো লাগে না। সেটা যে কোনো কাজ, কেননা বাধা এমন একটা জিনিস, জানবেন মানুষ সেটাকে অতিক্রম করে যাওয়ার সাহস খুব কম মানুষই পায়, যাদের মনের জোর বিরাট, যারা সহজে চটজলদি ভেঙে পড়েন না, তারা কিন্তু সেই বাধা টপকে যে আবার নতুন করে কোনো না কোনোভাবে কাজ শুরু করেন। যেমন পিঁপড়ে, পিঁপড়ে যখন সারিবদ্ধভাবে চলে, দেখবেন আপনি যদি তার সামনে একটু পা দিয়ে দাঁড়ান বা হাত দেন, দেখবেন আপনাকে টপকে পিঁপড়ে যাবে, বা আপনাকে ঘুরিয়ে মানে আপনার সাইড দিয়ে পিঁপড়ে ঠিক তার পথে চলে যাবে। অর্থাৎ পিঁপড়ে কিন্তু তার কাজটা ঠিক করছে। দেখা যাচ্ছে আপনি একটা বাড়ি কিনবেন, কিন্তু বাড়ি কেনার শুরুতে আপনি দেখেন কোনো না কোনোভাবে আপনার বাড়িতে কোনো না কোনো বিপদ আসে, আপনার তখন টাকা পয়সা বেরিয়ে যায়, সেই বাড়ি আপনার আর কেনা হয় না। এই করে করে আপনার 10 বছর কেটেছে। আপনার হয়তো একটা চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ আছে, কিন্তু ঠিক তার আগের মুহূর্তে এমন কিছু বাধা বিঘ্ন আসে যে সেই জিনিস কিন্তু কখনো আর হয়ে ওঠে না, সেই চাকরিও হয় না আর সেই পরীক্ষার ইন্টারভিউটা আপনার ভালো হয় না। দেখা যাচ্ছে আপনি ভাবেন যে আপনি টাকা সঞ্চয় করে করে একটা বড় কিছু কিনবেন, এটা আপনার ইচ্ছা, টাকা জমিয়ে 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 একটা বড় সোনার কোনো জিনিস কিনবেন, দামি সোনার জিনিস। কিন্তু যেই জমানো শুরু করেন, কিছুদিন পরে এমন একটা বাধা আসে বাড়িতে, একটা বিপদ আসে, সেই বিপদের জন্য আপনার সব টাকা পয়সা খরচ করতে হয় আর সেই বড় সোনার জিনিসটা কেনা হয় না। তো প্রেম ভালোবাসার ক্ষেত্রেও ব্যাপারটা একই। হয়তো দেখা যাচ্ছে আপনাদের সম্পর্ক সবকিছু ঠিক আছে, কিন্তু সম্পর্কটা বেশি দিন টিকছে না, অনেকের সম্পর্ক ভেঙে যাচ্ছে। অর্থাৎ এই যে বাধা, বিঘ্ন, বিপদ, এই জিনিসগুলো কিন্তু অনেকের হয়। যদি আপনি দেখেন কোনো জিনিস করতে গিয়ে দেখা যাচ্ছে আপনি চাকরি চাকরি বা কাজের জন্য কাউকে বলে রেখেছেন, এবার সেই মানুষটা আপনাকে কাজ দেবে দেবে করে দিচ্ছে না, কিন্তু সে বলেছে আপনাকে কাজটা দেবে, এবার আপনি তাকে লাগাতার বলে যাচ্ছেন দাদা আমার এই কাজটা একটু দিন না, আমার কাজটা করতে হবে। এবার আপনি হয়তো কাজের জন্য তাকে বলছেন কোনো কাজ বা কর্ম, কিন্তু সে কোনোভাবে ইন্টারেস্ট দেখাচ্ছে না, তাহলে এটা তো একটা বাধার মধ্যেই পড়ে। তো তখন আপনি কি করবেন? যে কোনো বাধা বা বিপদ যখন আপনার আসবে, দেখুন আপনার দরকার বাড়ি কেনা, আপনার দরকার অর্থ ইনকাম করা, কিন্তু সেখানে কোনো না কোনোভাবে বাধা আসছে, কোনো না কোনোভাবে আপনার খরচ হয়ে যাচ্ছে, টাকাটা আপনার কাছ থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে যখন আপনি দেখবেন কোনো না কোনো বাধা, দেখুন সব কাজের আগে যদি আপনার বাধা আসে, বাধাটা কি কি হতে পারে সেটা আমি একটু ভেঙে আপনাদেরকে বুঝিয়ে বললাম, আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো কাজে আপনার কোনো বাধা বা বিপদ বা ভয় আসে, কোনো বাধা বিপদ বা কোনো ভয় আসে, বা সেই কাজটা শুরু করতে গিয়ে কিছুদিন চালু করার পরে আপনার সেই কাজটা করতে আর কোনো ইচ্ছা হয় না, যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়, তাহলে আজকে যে জিনিসটা আমি এখন বলবো সেই জিনিসটা আপনি যদি একটু করতে পারেন, আশা করি আপনার সেই বিপদ কেটে যাবে এবং আপনার যে মূল লক্ষ্য সেই কাজটা করা, সেই কাজটা আপনি করতে পারবেন। জানবেন চ্যাম্পিয়ন কিন্তু তাদেরকেই বলা হয় যারা শেষ পর্যন্ত সেই কাজটা ধরে রাখে বা সেই কাজটা করতে সফল হয়। এরকম অনেক মানুষ আছে যারা চাকরির পরীক্ষায় হয়তো বসে, কিন্তু শেষ মুহূর্তে দেখা যায় কিছু ছেলে মেয়ে চাকরি পায়, বাকি ছেলেমেয়েরা চাকরি পায় না। এবার যদি আপনি একটু অনুসন্ধান করেন, খোঁজ করেন, দেখবেন তাদের মধ্যে কিছু ছেলে যে তাদেরও অনেক বাধা বিপত্তি ছিল, কিন্তু বাধা বিপত্তিটা কোনোভাবে টপকে সে চাকরি পর্যন্ত গেছে। আবার অনেক ছাত্রছাত্রী আছে যারা সেই বাধা বিপদটাকে আর টপকাতে পারেনি, সেই সাহসটা দেখাতে পারেনি, তাদের সামনে এত পাহাড় প্রমাণ বাধা আছে, বিপদ আছে, যে সেটা টপকে ওভারকাম করে সে যে পরীক্ষার প্রস্তুতি নেবে বা পরীক্ষাটা দেবে এই হিম্মত কিন্তু তার হয়নি। অর্থাৎ বাধা টপকানোর সাহস বা উপায় কিন্তু আমাদের সবার কাছে থাকে না। তো যারা এটা টপকাতে পারে জীবনে তারা সফল হয়, যারা টপকাতে পারে না তারা কিন্তু অসফল হয়।
আলটিমেটলি যে কোনো কাজে যদি আপনার কোনো রকমের বাধা আসে, বিঘ্ন আসে, তবে আপনার জন্য এই জিনিস আপনি করতে পারেন, আশা করি উপকার পাবেন। কেন উপকার আপনাকে পেতেই হবে, যে বাধা বিঘ্নর জন্য আপনি কাজটা করবেন। আপনি যদি দেখেন কোনো কাজের শুরুতে আপনার কোনো বাধা আসছে বা আপনার সেই কাজটা করতে ইচ্ছা করছে না, এরকম হয়, মনে করেন আপনি বাচ্চা একটা সাঁতার শিখতে যাচ্ছে, সে আর সাঁতার শিখতে ভালো লাগছে না, কিছুদিন শেখার পরে কিন্তু সাঁতার শেখা সে কিন্তু রপ্ত করতে পারিনি, পুরোপুরি শিখতে পারিনি, তাহলে এটা তো একটা বাধা। মানে যেটা উদ্দেশ্য আপনার, যেটা আপনি করবেন, কারণ সাঁতার শেখাটা সকলেরই জরুরি, সাঁতার শেখাটা সব বাচ্চাদের। তো আপনার ক্ষেত্রেও যদি আপনি দেখেন কোনো কাজ আপনি কাজের শুরুতে কিছুদিন করার পরে সেই কাজটা হচ্ছে না, বা সেই কাজটা ছেড়ে আপনি অন্য কাজ ধরেছেন, এরকম যদি যে কোনো কাজে যদি কোনো মোট কথা বাধা দেখেন, তবে আপনি যে জিনিসটা করবেন, একটা কাগজে ওম খাং ক্ষেত্র পালাই নম এই কথাটা, এই মন্ত্রটা একটু লিখবেন, আমি একটু দেখাই আপনাদেরকে। আর এই মন্ত্রটা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যারা এখান থেকেও বুঝতে পারবেন না তাদেরকে কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে, আপনারা ওখান থেকেও দেখে নেবেন। আশা করি সবাই দেখতে পাচ্ছেন, ওম, আমি আবার একবার রিপিট করছি আপনাদের, ওম খাং ক্ষেত্র পালায় নম, দেখুন আরেকবার, ওম খাং ক্ষেত্র পালায় নম, লক্ষ্য করছেন সবাই, আশা করি সবাই দেখতে পেয়েছেন, ওম খাং ক্ষেত্র পালায় নম। তো দেখুন এই মন্ত্রটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিওতে, কোনো ভয় কিছু নেই, চিন্তার কিছু নেই, আপনার ওখান থেকে নিতে পারবেন। এবার একটু বলি, যখন কোনো কাজে বা আপনার মনে হচ্ছে কোনো বাধা আসছে, সাথে সাথে একটা সাদা কাগজে লাল কালি দিয়ে তিনবার এই মন্ত্রটা লিখবেন, ওম খাং ক্ষেত্র পালায় নম, তিনবার লেখার পরে লাল কালি দিয়ে এটাকে ভাঁজ করে আপনার ঠাকুর ঘরে বা পাশে রেখে দেবেন, রেখে দিয়ে সেই কাজ করতে যাবেন, দেখবেন সেই বাধা থাকবে না। যদি আপনাকে কেউ কোনো ভয় দেখায়, যদি আপনাকে কেউ চমকায়, আপনাকে কেউ ধমকায়, কাউকে যদি আপনি কোনো হুমকি দেয়, আপনি সোজা এই মন্ত্রটা লাল কালি দিয়ে তিনবার লিখবেন, লিখে ঠাকুর ঘরে রেখে দেবেন, আর মনে মনে তিনবার একটু বলবেন মন্ত্রটা, ঠাকুর ঘরে রেখে দিয়ে আপনি সেই তার সাথে দেখা করতে যাবেন, আপনার কোনো ভয় হবে না, কোনো বিপদ হবে না, আপনার কেউ কিচ্ছু করতে পারবে না। খুব পাওয়ারফুল সিদ্ধ একটা মন্ত্র, আমি আপনাদের জন্য খুঁজে খুঁজে খুব সিদ্ধ মন্ত্র নিয়ে আসি, যে মন্ত্রগুলো জানবেন খুব দুর্লভ, পাওয়া যায় না, এবং সব থেকে বড় ব্যাপার এটা আপনারা করতে পারবেন। আমি আপনাদেরকে এমন কিছু জিনিস দেওয়ার চেষ্টা করি, দেখুন, যেটা আপনাদের কাজ হয়, যেটা আপনারা করতে পারেন, কারণ ফালতু জিনিস দিয়ে লাভ নেই, যেটা আপনারা পারবেন না, কিন্তু এই সংক্ষিপ্ত ছোট্ট একটা মন্ত্র জানবেন এর শক্তি কিন্তু অসীম। তো যখন যে কোনো অবস্থায় যদি মনে হয় যে দেখা যাচ্ছে আপনার বিপদ হতে পারে বাড়ির বাইরে বেরালে, এরকম অনেক মানুষ আছে যাদের শত্রু প্রচণ্ড হারে বেশি, যাদের মানে পায়ে পায়ে শত্রু, যাকে বলা হয় পায়ে পায়ে শত্রু, আপনার মনে হতে পারে যে আপনার প্রচুর শত্রু, কাউকে কিচ্ছু বলার দরকার নেই, ছোট্ট একটা সাদা কাগজে লাল কালি দিয়ে মন্ত্রটা তিনবার লিখবেন এবং তিনবার মুখেও একটু বলে নেবেন, ক্ষেত্রপালাই দেবতার নাম করে, ক্ষেত্রপালাই দেবতা জানবেন আপনার পাশে দাঁড়াবে এবং আপনাকে রক্ষা করবে, এই বিশ্বাসটা যেন থাকে, ঠাকুর ঘরে ভাস করে রেখে দেবেন, আপনি যান, আপনার গায়ে জানবেন একটা পাতাও পড়বে না। হ্যাঁ, খুব সিদ্ধ একটা মন্ত্র, কিন্তু বিশ্বাসটা যেন থাকে ঈশ্বরের আশীর্বাদে, এটুকু বলতে পারি, আপনারা রক্ষা পাবেন যে কোনো বিপদ আপদের হাত থেকে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, যখন কোনো বাধা বিঘ্ন আসবে, আমি বারবার করে বলছি, কোনো বাধা বিঘ্ন বা বিপদ যখনই দেখবেন তখনই যেন আপনার এই কথাটা মনে পড়ে যায়, এই মন্ত্রের কথা মনে পড়ে যায়, এই মন্ত্র কিন্তু আপনাকে একটা রক্ষা কবচ হিসাবে আপনার গলায় থাকবে, এটুকু বলি। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, খুশিতে থাকুন।